মাধ্যমিকে তোমাদের প্রত্যেকের কিন্তু সায়েন্স বিষয়ে প্রবলেম থাকে, বিশেষ করে তোমরা যারা একটুখানি পিছিয়ে রয়েছো তাদের তো এই বিষয়টা নিয়ে খুব ভয়, অঙ্ক, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, আর এদের মধ্যে ভৌত বিজ্ঞান বিষয়টা ভয়ের পরিমাণটা তোমাদের বেশি। তাই তোমাদের জন্য আজকে আমরা সায়েন্সের এক্সপার্ট বলতে পারো স্যারকে পেয়েছি, স্যার প্রসূন দাস। তার চ্যানেল পিডি স্টাডি সেন্টার তোমরা যদি ইউটিউবে সার্চ করো পেয়ে যাবে। তাছাড়াও স্যারের চ্যানেল লিংক আমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়ে দেব। আর আজকে তোমাদের আমরা যে কমিউনিটি পোস্টে একটা পোস্ট দিয়েছিলাম সেখানে তোমাদের অনেক প্রশ্ন ছিল, অনেক মতবিরোধ ছিল, সেই সমস্ত নিয়ে কথা বলবো। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অ্যাটলিস্ট ভৌত বিজ্ঞান নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। সে যারা 100-100 পেতে চাও বা যারা পাস করতে চাও, প্রত্যেকের জন্য ওই আজকের এই ক্লাসটা, আজকের এই ইন্টারভিউটা খুব ফ্রুটফুল হতে চলেছে। প্রথমেই স্যার আপনাকে ওয়েলকাম আমাদের এই চ্যানেলে আসবার জন্য। থ্যাংক ইউ মিঠুন স্যারকে যে আমাকে ডাকার জন্য, এরকম একটা প্ল্যাটফর্মে আনার জন্য। তো অবশ্যই আরেকবার থ্যাংক ইউ জানাবো। তো তোমাদের সমস্যা আমি কমিউনিটি পোস্টে দেখেছি, তো সেই রকম সমস্যাগুলো তো অবশ্যই তুলে ধরবো, আর তার কি সমাধান রয়েছে সেটাও বলবো আজকে। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করছি এই ভিডিও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে। তো আমি চেষ্টা করব তোমাদের সমস্ত রকমভাবে সাহায্য করার। স্যার আপনাকে যা যা প্রশ্ন করব সেটা আমি লিখে রেখেছি এখানে। তোমাদের প্রত্যেকেরই প্রশ্ন এইটা, তো তোমরা প্রত্যেকটা একটু মন দিয়ে শোনো। সারাদিনের সময়ের মধ্যে এইটুকুনি সময় তোমাদের হাতে নিশ্চয়ই আছে, কারণ পরীক্ষার রেজাল্টটা তোমাদের ভালো করতে হবে। আচ্ছা স্যার, এই সাবজেক্টটাতে মানে ভৌত বিজ্ঞানে সবার এত ভয় কেন? দেখো, প্রথমেই বলবো যে ভৌত বিজ্ঞান সাবজেক্টে কিন্তু সবার ভয় এই কথাটাতে আমি কিন্তু পক্ষপাতিত্ব নই। তারপর অনেকেই বলবে স্যার আমার তো ভয় নেই। এখানে ভয় কাদের নেই আর ভয় কাদের, এইটা আগে আমাদের জানা দরকার। দেখো, প্রথমেই বলবো যারা এই সাবজেক্টটাকে অন্যান্য সাবজেক্টের মতো একটা মুখস্থ বিদ্যা করার চেষ্টা করে বা কোনো কিছু মুখস্থ করে পরীক্ষায় নামিয়ে দেব, কটা সূত্র পড়ে যাব, তাদের কাছে ভয়। আর যারা একদম গোড়া থেকে এই সাবজেক্টটাকে মনে করো নিজে ভালোবেসেছে এবং ভালোবেসে পড়ার চেষ্টা করেছে, টু দি পয়েন্ট বোঝার চেষ্টা করেছে এবং এটা কিভাবে সম্ভব প্রত্যেকটা জিনিস একেবারে নিজেদের মতো করে চেষ্টা করেছে, তারাই কিন্তু বলবে যে আমাদের এই সাবজেক্টে ভয় নেই। তাই ভয় নেই এমন তো কোনো সাবজেক্ট হতে পারে না, ভয়কে জয় করতে হবে, এটাই হলো আমাদের মেন উদ্দেশ্য বা মোটো। তাই আশা করছি এই সাবজেক্টটাকে যদি কেউ ভালোবেসে পড়ে, খুব মন দিয়ে পড়ে, আশা করছি তার ভয় থাকবে না। এটাই হলো ভয়ের কারণ, যারা মুখস্থ করে তাদের ভয় থাকবেই, এটাই অবিসম্ভাবী, এছাড়া অন্য কোনো কারণ থাকতেই পারে না। আচ্ছা স্যার, আপনি বললেন যে তাহলে ভৌত বিজ্ঞানটাকে বুঝতে হবে। অবশ্যই, সায়েন্স মানেই আমরা জানি সায়েন্সটাকে বুঝতে হয়, কিন্তু বেশ কিছু ছেলেমেয়েরা রয়েছে, এটা তো আমাদের অস্বীকার করবার কোনো জায়গা নেই, তারা বছরের শুরু থেকে পড়াশুনো করে না, ঠিক পরীক্ষার যখন ঘন্টাটা বাজে তখন তাদের মনে একটা ভীতি তৈরি হয় যে আমাদের এবার হয়তো পড়তে হবে, তখন তারা বাজার চলতি বেশ কিছু বই তারা হাতে তুলে নেয়। আচ্ছা, সেই বইটা কি তাদের জন্য খুব উপকারে আসবে, না তাদের বাড়িতে যে পাঠ্য বইটা রয়েছে সেইটার মূল্য ওই বইগুলোর থেকে বেশি, এই বিষয়টা আপনি যদি একটু কিছু বলেন। আচ্ছা, বুঝতে পেরেছি প্রশ্নটা। ব্যাপারটা হলো দেখো, যদি কেউ মনে করে যে আমার শুধুমাত্র পাশ নাম্বারটা প্রয়োজন, তাহলে আমি মনে করব বা আমি যেটা বলবো যে শুধু যদি কারোর পাশ নাম্বারের প্রয়োজন হয় তাহলে বাজার চলতি যে সমস্ত বইগুলো পাওয়া যায় সেই সমস্ত বইগুলো কিনে ওই বড় জোর 36-37 নাম্বার পাওয়া সম্ভব। তার কারণ অহরহ এমসিকিউ থাকে, প্রচুর কোশ্চেনের সম্ভার থাকে, তো কেউ যদি ওটা পড়ে যায় অন্তত এইটুকু নাম্বার পাবে, এইটুকু তো আশা রাখাই যায়। কিন্তু পরবর্তীতে যদি কেউ এই সাবজেক্টটা নিয়ে চর্চা করতে চায়, মনে করো সে তার পরবর্তীতে অনার্স কমপ্লিট করতে চায় বা এই সাবজেক্টটাকে আরো অনেক দূর এগোতে চায়, তাহলে কিন্তু এই বাজার চলতি বইগুলো কিনে শুধুমাত্র পরীক্ষা পারপাস সমস্যা সমাধান হবে, বাট পরবর্তীতে কিন্তু প্রচুর সমস্যার মধ্যে পড়তে হবে। আর এটুকু মাথায় রাখতে হবে, যদি বাজার চলতি এই সমস্ত বইগুলো পড়েই সব নাম্বার ক্যারি করা যেত তাহলে তো টেক্সট বইয়ের প্রয়োজন থাকতো না। তাহলে বছরের শুরু থেকে প্রাইভেট টিউটার, স্কুল সবই বন্ধ করে শুধু এই সাজেস্টিভ বইগুলো পড়লেই কিন্তু হয়ে যেত। তো তার জন্য কিন্তু আমি একটা কথাই বলবো, গুরুত্ব দিতে হবে টেক্সট বই। যতক্ষণ না টেক্সট বই তোমার ক্লিয়ারেন্স হচ্ছে ততক্ষণ তুমি বুঝতে পারবে না যে কতটা ভালো রেজাল্ট তোমার হতে চলেছে। শুধু একটা রাইটার না আমি বলবো, তার কারণ এখানে দুটো তিনটে রাইটার যদি কেউ মনে করে কম্পেয়ার করে পড়বে, পড়তে পারে, তার কারণ সব বইতে সমান জিনিস নেই। অর্থাৎ আমি অনেক বই ঘেটেছি, সেখানে দেখেছি যে কোনো বইতে এই পার্ট ভালো তো কোনো বইতে ওই পার্ট ভালো,
হলো, তাই তিনটে মোটামুটি রাখতে হবে বা দুটো রাখতে হবে যার জন্য কম্পেয়ার করতে পারো যে এই জিনিসটা অন্য কোনো বইয়ে ঠিকঠাক আছে কি নেই, এটা জাস্ট দেখার জন্য। আর একটা কথাই বলবো, টেক্সট বইয়ের উপরে কোনো জিনিস হতে পারে না। মাধ্যমিকে যদি কেউ মনে করে টেক্সট বই পড়বে আর আদার্স কোনো বই পড়বেই না, আমি বলতে পারি যদি সম্পূর্ণ টেস্ট বই কেউ ফলো করে, মানে ফলো করলো আর টাকা খরচ করতে হবে না, স্কুল থেকে একটা ফ্রিতে টেস্ট পেপার দেয়, সেই টেস্ট পেপারটা সলভ করলো, আমি বলছি সে 100-100 পাবে যদি সে মন দিয়ে পড়ে। আর যদি মনে করে বছরের শুরুতেই আমি একটা নাম করা প্রকাশনী বা অমুক প্রকাশনীর বই কিনে নিয়ে বসবো, কিচ্ছু হবে না। তার কারণ প্রশ্ন যদি একটু ঘুরিয়ে আসে, যদি প্রশ্নের সাথে ম্যাচ না হয়, তাহলে সেই ছেলেটি কিন্তু উত্তর করতে পারবে না বা সেই মেয়েটি কিন্তু উত্তর করে আসতে পারবে না। তাই আগেই বলবো, আগে তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে চ্যাপ্টার ওয়াইজ অধ্যায় ভিত্তিক, তারপর তোমাকে মূল্যায়ন করতে হবে নিজেকে, তারপর পরীক্ষার বোর্ডে বসতে হবে, তবেই তুমি আশা রাখতে পারো যে একটা ভালো একটা নাম্বার বা স্কোর তুমি করতে পারবে, নতুবা কিন্তু সম্ভব নয়। আচ্ছা স্যার, অনেকটা অনেকটা ক্লিয়ার হলো। মানে বাজার চলতি যে বইগুলো, সেই বইগুলো আপনি বলছেন যে এখন এই মতো অবস্থায় টেক্সট বইটা বেশি, অবশ্যই টেক্সট বইটা গুরুত্ব দিতে হবে। বাজার চলতি বইগুলো যদি কেউ বসে শুরু থেকে নিয়ে ঘাটা শুরু করে যে এর বাইরে আমি আর কিছু পড়বো না, ওর তো মিসলিড হতো না, তাহলে কিন্তু কখনোই তুমি ভেবো না যে সে 90+ নাম্বার পেয়ে পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারবে, এটা সম্ভব না। তাহলে লোকে কিন্তু 80-90 টাকা খরচ করে সারা বছর ওই পড়তো, এটা কাদের জন্য? যারা মনে করো সারা বছর ফাঁকি ঝুঁকি মেরেছে, তাদের নেই মামাতে কানা মামা কটা প্রশ্ন পড়ে যেতে হবে, তাদের জন্য ঠিক আছে। আমরাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে নেক্সট ভিডিওতে আসছি, স্যারকে রিকোয়েস্ট করেছি, স্যার তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা সব থেকে মানে ইম্পর্টেন্ট কোশ্চেনসগুলো নিয়ে আলোচনা করব, স্যার নেক্সট ভিডিওতে তোমাদের জন্য বলবেন। স্যার এবার আপনি বলুন যে আমাদের ভৌত বিজ্ঞানে 100-100 পাওয়া যায়, আমি জানি, ব্যক্তিগতভাবে জানি যে আপনার স্টুডেন্টরা 97-98, এবং সাধারণ স্টুডেন্ট যেটা সব থেকে স্ট্রাইকিং, সাধারণ স্টুডেন্টরাও 90+ নাম্বার পেয়েছে, সেটা কি আদৌ পাওয়া যায়, সত্যি কি পাওয়া যায়? দেখো সত্যি কথা বলতে, মনে করো পড়ানোর জগতে তো অনেকটা বছর পাড়ি দিলাম, তো প্রথম প্রথম দেখতাম পড়াতে এসে সমস্যা সবার এই ভৌত বিজ্ঞানে, সবাই মুখে বলছে যে ভৌত বিজ্ঞান স্যার আমার খুব ভালো লাগে, পরীক্ষার যখন রেজাল্ট বেরোচ্ছে তখন দেখছি যে পরীক্ষার রেজাল্ট ভৌত বিজ্ঞানে কিন্তু কম, বা আদার্স যখন নতুন কোনো স্টুডেন্ট পড়তে আসে তখন রেজাল্টটা দেখি সব নাম্বার ঠিক আছে, কত ভালো ভালো নাম্বার, বাট ভৌত বিজ্ঞানে গিয়ে দেখছি নাম্বার কম। তখন আমি বুঝতে পারলাম যে ভৌত বিজ্ঞানে একটা সমস্যাটা কিসের, তখন সেই সমস্যাটা যেটা বুঝলাম আমি ছেলে মেয়েদের পড়াতে গিয়ে, যে ছেলে মেয়েরা সবাই ভাবে কি ভৌত বিজ্ঞানটা অন্যান্য বইয়ের মতো, বাড়িতে যাব স্যার পড়া দেবে, আজকের পড়া রেগুলার মুখস্থ করে দেব, পরীক্ষার হলে যাব, কমন পাবো। এই যে কমন পাবো, এই কমন পাবো যারা মাথা থেকে ত্যাগ করতে পেরেছে তারাই 100-100 পেয়েছে বা 90+ 95+ নাম্বার পেয়েছে। আর যারা মনে করো সাজেশনের উপর ভিত্তি করে শুধু পরীক্ষা দেবো নাম্বার পাবো, সাজেশনের উপর ভিত্তি করে কিন্তু এই সাবজেক্টে 100-100 পাওয়া সম্ভব না। তাই আমি বলবো 100-100 পাওয়া সম্ভব, অবশ্যই সম্ভব, যদি তুমি এই মাথা থেকে কমন, সাজেশন, এই সমস্ত জিনিসগুলোকে বের করতে পারো। আর বছরের শুরু থেকে ভাববা যে সাজেশন বলে কিছু নেই, আমি সব সুন্দর করে বুঝে যাব, চ্যাপ্টারটাকে পড়ে যাব, আর একটা কোশ্চেন কত রকম ভাবে আসতে পারে সেটা মাথার মধ্যে তোমাকে আগে থেকে ক্যাচ করতে হবে যে এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আরো কত রকম প্রশ্ন হতে পারে, যদি তুমি এইগুলো একত্রিত করতে পারো তবে 100-100 অবশ্যই পাওয়া যাবে। এটা এমন কোনো ব্যাপার না যে 100-100 পাওয়া যাবে না, প্রত্যেক বছর ছেলে মেয়েরা কিছু না কিছু পাচ্ছে, রেজাল্ট দেখলেই তো দেখতে পাচ্ছি সব সাবজেক্টে 100-100, অনলি বাংলায় একটু কম পাচ্ছে, আগের বারও তো দেখলাম যে 99% নাম্বার যে ফার্স্ট হচ্ছে, তো এটা তো বলাই যাবে না যে পাবে না, পাবে অবশ্যই, তাদের পড়ার স্টাইলটা আলাদা, যেটা আমরা ভাবি তেমনটা না, তারা টেক্সট বইটাকে বেশি জোর দেয়, তারা কখনোই বছরের শুরুতে কমন পাবো কমন পাবো এই আশাতে তারা পরীক্ষা দেয় না। তাই মাথা থেকে কমন জিনিসটাকে আগে ত্যাগ করতে হবে, যদি ফিজিক্যাল সায়েন্সে 100-100 ক্রস করতে হয়, মানে 100-100 পেতে হয়, 90 ক্রস করতে গেলে তোমাকে কমন জিনিস রাখা যাবে না শুরু থেকে। হ্যাঁ, কমন বলে কিছু নেই, কিন্তু আমি একটা কথা বলবো, কিছু প্রশ্ন আছে ভালো প্রশ্ন যেগুলো না পড়ে যাওয়াই যাবে না, সেটা নিয়ে আমাদের নেক্সট এপিসোড হবে, তখন বলবো যে কোন কোশ্চেন গুলো এবছর মাথার মধ্যে নিয়ে তোমাকে পরীক্ষা হলে যেতেই হবে, অর্থাৎ ওইগুলো বাদ দিয়ে পরীক্ষা হলে যাওয়াই যাবে না, সেটা নিয়ে আলাদা একটা ভিডিও আসবে, অবশ্যই বলবো। আচ্ছা স্যার, এখানে ভৌতবিজ্ঞান করবার ক্ষেত্রে, মানে ভৌতবিজ্ঞান যখন পড়ে নিউমেরিক্যাল প্রবলেমস, মানে ওদের নিউমেরিক ওই ব্যাপারটাতে সবার প্রবলেম থাকে, তার জন্য যদি কিছু, আচ্ছা এটা এটা সবারই একই, আমি একটা কথা বলি, যখন আমি পড়াতে যাই অফলাইন হোক বা অনলাইন হোক দুটোতেই স্টুডেন্টরা একটা কথাই বলে, স্যার আপনি কোনো একটা প্রবলেম, আমরা অঙ্ক বলি না প্রবলেম বলি, তো এই নিউমেরিক্যাল প্রবলেম আপনি পড়ার সাথে সাথে কি করে বুঝেন যে এই সূত্র দিয়ে হবে, এটা সবার একটাই কোয়েশ্চেন।
এটা তোমাদের মতো যখন আমি ছোট ছিলাম আমারও একই প্রশ্ন ছিল যে স্যার পড়ার সাথে সাথে কি করে বুঝে যে এই সূত্রটাই কাজে লাগবে। তো তোমাদেরকে একটা কথা বলি, তোমরা সবাই ভৌত বিজ্ঞানের প্রবলেম প্রবলেম নিয়ে বেশি ভয় পাও। কেন ভয় পাও তোমাদেরকে একটু বলছি, আসলে তোমাদের পড়ার যে প্যাশন সেটা ঠিক না, অর্থাৎ তোমরা রাইট ওয়েতে পড়ো না। তোমরা কি করো, চ্যাপ্টারের থিওরিটা আগে ঠিকঠাক ভাবে বোঝো নি, গোটা কয়েক সূত্র খাতায় লিখে রেখেছ আর সেই সূত্র দেখে দেখে প্রবলেম সলভ করার চেষ্টা করছো। যখনই তোমাদের এই সূত্রগুলো কেড়ে নিচ্ছি, সামনে কোনো সূত্র নেই, তোমরা প্রবলেম সলভ করতে পারছো না। তাই নিউমেরিক্যাল থেকে যদি তোমাকে ভূত তাড়াতে হয়, তাহলে যে চ্যাপ্টারের তুমি প্রবলেম করতে চাইছো সেই চ্যাপ্টারটাকে আগে ভালো করে বোঝো। যদি তুমি থিওরি বোঝো তাহলে তুমি প্রবলেম অবশ্যই পারবে। সবসময় মাথায় রাখবে, প্রবলেম থেকে থিওরির জন্ম হয়নি, থিওরি থেকে প্রবলেমের জন্ম। তাই আগে তোমাকে থিওরি কমপ্লিট করতে হবে, তারপর প্রবলেম। এবার তোমাদেরকে একটা সুসংবাদ দিই, তোমরা এত প্রবলেম প্রবলেম করে ভয় পাচ্ছ, আমি তোমাদেরকে কথা দিচ্ছি মাধ্যমিক বোর্ডে তিনটে বড় জোর চারটে তার বেশি প্রবলেম আসবে না। আচ্ছা, গুনে গুনে আমি দাগ নাম্বার বলে দিতে পারবো যে কত দাগ নাম্বারে কি প্রবলেম থাকবে, সেটা তো বলা সম্ভব না, তাহলে আমাকে প্রশ্ন চুরি করতে হবে। বাট আমি বলতে পারি যে এই দাগে এই প্রবলেম এই চ্যাপ্টার থেকে আসার মতো। তাই তোমরা যদি সেই চ্যাপ্টার গুলো ঠিকঠাক ভাবে একটু করো, আশা করছি প্রবলেম বলে কিছু থাকবেই না পরীক্ষার হলে। অবশ্যই বলতে হবে ওদের, আমি বলে দেবো যে যখন নেক্সট এপিসোড আসবে যে কোন প্রবলেম কোন দাগ নাম্বারে কেমন থাকবে আর কটা প্রবলেম থাকবে আমি তাও বলে দেবো। তোমাদের ভয়ের কোনো কারণ নেই, এত বেশি প্রবলেম আসে না। তিনটে আমি বলছি তো, বড় জোর তিনটে। রাসায়নিক গণনা থেকে তো একটা করতেই হচ্ছে, তোমরা জানো গ্যাসের আচরণ চ্যাপ্টারটা যেটা রয়েছে, দ্য বিহেভিয়ার অফ গ্যাস, সেখান থেকে একটা প্রবলেম। আর অপটিক্স অর্থাৎ তোমাদের আলোর পাঠ এবং চলতড়িৎ, এই দুটোর মধ্যে থেকে কিন্তু প্রবলেম আসার চান্স থাকে, আর আর কিন্তু প্রবলেম আসে না। এবার তোমরা মাথায় রাখতে হবে আগের বছর যেহেতু চলতড়িতের কিন্তু অলরেডি আলোর থেকে যেহেতু প্রবলেম এসে গেছে, তো সেহেতু কিন্তু এবছর আলোর থেকে অর্থাৎ ডেল্টার যে প্রমাণটা রয়েছে এবং আর ইকুয়াল টু টু এফ এই টাইপসের যে থিওরামগুলো রয়েছে সেগুলো আসার চান্স কিন্তু বেশি থাকবে। তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো নেক্সট এপিসোডে। তো ততক্ষণ তোমরা আজকের ভিডিওটা কন্টিনিউ করো, আর পরবর্তী এপিসোড তোমাদের অবশ্যই আসবে। আগামীতে যারা সায়েন্স নেবে তাদের এখন কিভাবে পড়াশুনো করা উচিত, কারণ 11-12 ম্যাক্সিমাম স্টুডেন্টসদের প্রবলেম ওই ফিজিক্সই হয়। দেখো আমি বলবো এই কোশ্চেনটা তোমার করাটা অনেক দেরিতে হয়ে গেল। এই কোশ্চেনটা তোমাকে করতে হতো যখন ছেলে মেয়েগুলো 9-এ ছিল তখন, অর্থাৎ আমরা 9-কে বলে থাকি প্রাক মাধ্যমিক, তার তো অবশ্যই কারণ রয়েছে। তোমরা যারা যারা সায়েন্স নেবে তারা আজকের এই কথাটা শুনবে, কিন্তু 11-এ যখন উঠবে তখন বুঝতে পারবে যে স্যার কেন বলেছিল। তোমরা সবাই জানো 9-এর যা সিলেবাস ছিল এটাই আবার 11-এ রিটার্ন আসবে, 10-এর যা সিলেবাস ছিল এটাই কিন্তু আবার 12-এ রিটার্ন আসবে। তাই সায়েন্স নেওয়ার জন্যে আজকে থেকে শুরু করলে হবে না স্যার, এটা শুরু করতে হবে ক্লাস 9 থেকে। এবার এটাও ভুল কথা, শুরু করতে হবে ক্লাস 7 থেকে। যবে থেকে 7 অর্থাৎ 6টাকেও আমি বাদ দিলাম, 7-এই কিন্তু তোমাদের ছিল পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়া, সেটাই ক্লাস 10-এ পরমাণুর গঠন, ক্লাস 8-এ পরমাণুর গঠন, ক্লাস 12-এ রয়েছে পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারটা। অর্থাৎ এইরকম টাইপসে ক্লাস 10-এও রয়েছে কিন্তু পরমাণু নিউক্লিয়াস, ক্লাস 12-এ রয়েছে। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ ক্লাস অনুযায়ী শুধু বিস্তার বাড়ছে, বাট বেসিক যদি আমি ঠিক না রাখি তাহলে পরে দোতলা বানাবো কি করে, অর্থাৎ আমার একতলার ভিত তো আগে গঠন করতে হবে। তাই জবের থেকে যদি তুমি মনে হয় যে সায়েন্স নিতে হবে তাহলে গোড়া থেকে স্টার্ট করতে হবে। বাট যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তাই এখন আমি একটা কথাই বলবো, সায়েন্স যদি নিতে হয় যার ভয়ে লোকে সায়েন্স ছেড়ে যায় সেটা কিন্তু এই ফিজিক্স। তাই ফিজিক্সকে মুখস্থ বিদ্যা মাথা থেকে তারাও বারবার করে একটা কথাই বলবো, বোঝো, বোঝার চেষ্টা করো, কোশ্চেন প্যাটার্ন বোঝার চেষ্টা করো, আর জিনিসটাকে উপলব্ধি করতে শেখো, বাস্তবে কি মিল আছে সেটাকে খোঁজো। তোমরা শুধু মুখস্থ করো, বই নাও, বইটা পড়ো, কখনো স্যারকে জিজ্ঞাসা করো না স্যার এটা যে আমি শিখছি এটা কি কাজে লাগবে, স্যার জুলের সূত্রের কি কাজ রয়েছে, স্যার আমরা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম শিখছি এটা কি কাজ, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম এটা কি কাজে লাগে, স্যার খায় না মাথায় দেয় আমরা এইগুলোই বুঝি না। ভাই পরীক্ষায় প্রশ্ন আসবে, পড়ে যায় তাড়াতাড়ি করে, এতে কি লাভ, এতে শুধু নাম্বার পাওয়া যাবে। আর আমি একটা কথা বলি, নাম্বার জীবনের সব না, যদি তোমাকে বাস্তব জীবনের অভিজ্ঞতাটাও কাজে লাগাতে হবে যে পড়াশোনা করে আমার লাভটা কি রয়েছে, আমি যে আজকে এই সূত্রটা পড়লাম বাস্তবে এর কি কোনো গুণাগুণ আছে। যখন তুমি বাস্তবটাকে ঘাটার চেষ্টা করবে জিনিসটা মাথার মধ্যে গেঁথে যাবে, আর ওই জিনিস কখনো ভুল হওয়া কখনোই সম্ভব নয়। তাই তোমাকে আবারও বলছি ফিজিক্যাল সায়েন্স কঠিন সাবজেক্ট না, ফিজিক্যাল সায়েন্সটাকে একটু ভালোবাসো, বুঝে পড়ো, তোমাদের যে সংশ্লিষ্ট টিচার রয়েছে তার থেকে সাহায্য নাও, সবাই সুন্দর জানে, সবাই জান মানে চেষ্টা করলেই জানাতে পারবে, তাই তাদের থেকে সাহায্য নাও। আর এই সাবজেক্টটাকে ভালোবাসলে মানে ভালোবাসাটা আগে দিতে হবে, এটা হচ্ছে মেন জিনিস, এছাড়া আর কিছু না, ভয়টাকে দূরে রাখো। আর স্যার পরীক্ষায় এই প্রশ্ন আসবেই, এসে বসে আছে, এমন কি কোনো কোশ্চেন আছে ফিজিক্যাল সায়েন্সে? দেখো যারা এইরকম মনে করো বুক তাবড়িয়ে বলছে
পরীক্ষার হলে আমার এই কোশ্চেন করে যাওয়া ধোয়া উড়ে যাবে। আমি তো মায়ের সাথে ভাবি এরা কি প্রশ্ন আর তো চুরি ফুরি করে নিয়ে এসছে কি না, এরকম কনফিডেন্স আসে কি করে? হ্যাঁ সবাই কমেন্ট সেকশনে বলতে পারো স্যার এটা হচ্ছে একটা ক্ষমতা, হ্যাঁ এটা বড় সড় লোক বাপের ক্ষমতা এটা, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এই প্রশ্নটা যখন আমি ছেলে মেয়েকে বলে দিই, এটা আমরাও চাইলে বলতে পারি, তুমিও চাইলে বলতে পারো কোন প্যারাগ্রাফ বা রাইটিং আসবে, বাট একটা জিনিস বুঝতে হবে যদি কোনো কারণে না আসে তখন ওই পরীক্ষার হলে গালাগাল গুলো কে হবে? আমরাও দেখেছিলাম যে অনেক অভিজ্ঞ স্যারদেরও সাজেশন আসেনি বা মেলেনি, তাহলে আমরা একটা জিনিস বুঝতে হবে আমরা তাহলে কিন্তু জেনে বুঝে একটা ছেলের লাইফটাকে নষ্ট করছি। তার কারণ আমার মুখ থেকে যখন স্যার শুনবে না যে এই তুই কিন্তু এবার ডেল্টার প্রমাণটা করে যাবি প্রিজমের ওটা আসবেই, তুমি দেখো আমার এই কথাটা শোনার পর তুমি আর ইকুয়াল টু 2f যেটা আছে সেটা তুমি আর করছো না কোনো কারণে, পরীক্ষায় ওটাই আসলো, তখন কি হবে? অর্থাৎ আমি বলছি না কিন্তু যে আসবে না, মাধ্যমিক লেভেলে বলা যায়, কিন্তু ছেলে মেয়েকে যদি আমরা আগের থেকে সবকিছু এরকম বলে দিই, এটা কখন বলবো? লাস্ট এন্ডে যখন একদম আমাদের সাথে সংস্পর্শে রয়েছে শেষের দিকে, তখন আমরা বলে যাব যে আগের দিন রাত্রেবেলায় এত তো পড়া সম্ভব না বাবা, তুমি এই জিনিসগুলো একটু আরেকবার দেখে যাও, তখন বলা সম্ভব। আসলে আসলো, তার কারণ বিস্তারটা তো আমাদের আগেই পড়া হয়ে গেছে। আমরা বছরের শুরুতে যদি একটা জিনিস বলেই দিই তুড়ি মেরে ধোয়া উড়ে যাবে এই জিনিসটা করতেই হবে, এটা কিন্তু ঠিক না, এটা হাতে ধরে ছেলে মেয়েদের নষ্ট করে দেওয়া হয়, এটা কখনোই সম্ভব না। আমরা চাইবো যে সাবজেক্টটাকে নিয়ে এগো। এবার একটা কথা বলি, তুমি ওই একটা প্রশ্ন পড়ে গেলে পরীক্ষায় কমনও আসলো নাম্বারও পেলে, পরে দেখলে যে এই সাবজেক্টটার প্রতি তোমার কোনো ইন্টারেস্টই জন্মালো না, শুধু নাম্বারই পেলে, নিয়ে ভয়ে নিতে পারছো না সাবজেক্টটা, সায়েন্স নিতে পারছো না অথচ নাম্বার পেয়ে বসে আছো, বহু দেখা যায়, কি লাভ বাবা? এসব করে কোনো লাভ নেই, শেখো আগে, জানো নাম্বার নাম্বার চলে আসবে, যখন তুমি বিস্তারিত চ্যাপ্টারটাকে বুঝবে না নাম্বার একা একা তোমাকে চলে আসবে, তোমার যাওয়ার দরকার পড়বে না। তাই আরবারও বলছি তোমরা প্রথমেই এত সাজেস্টিভ সাজেস্টিভ করো না, সাজেশন চাইলে আমরাও দিতে পারি, পরীক্ষায় না আসলে আমরাও বলতে পারি যে কান কেটে দেবো, এরকম কথা তো বলে খেলাস, কখনো কেউ মিলিয়েছে? বইয়ে তো লেখা থাকে 90% কমন 100% কমন, মেলাও তো 90% মানে বোঝো, এরকম অনেকে বললে বলবে আপনি বেশি বোঝেন, বেশি বোঝার কিছু না, এখানে কেউ যাচাই করে না বলে আজকে এত বড় বড় কথা সবাই লিখতে পারে, আমি নিজে যাচাই করেছি কিন্তু দিতে পারিনি হয়তো অন্য কোনো কারণে। তো তোমরা যদি এরকম মনে ভেবো না যে বছরের শুরুতেই সাজেস্টিভ সাজেস্টিভ করবো, ভালো করে পড়ো, ফিজিক্যাল সায়েন্সে ভরসা রাখো অবশ্যই, আর আমরা আছি, মিঠুন স্যার আছেন, দরকার হলে প্রত্যেক দিন সপ্তাহে আমরা ক্লাস নেবো এই চ্যানেলে, মক টেস্ট আনবো, সমস্যা কিসের, তোমাদের কোথায় সমস্যা আমি সব দেখেছি, সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু নেক্সট এপিসোড আসছে, আর আমরাও সাজেস্টিভ কোয়েশ্চেন বলবো না, কিছু ভালো কোয়েশ্চেন তোমাদেরকে আমরা প্রোভাইড করবো। এখনো কোনো প্রবলেম থাকলে কিন্তু নিচে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো, আর তারপরে আমরা তোমাদের প্রবলেমের উপরে ভিডিওস বা ক্লাসেস আসবে। তাহলে স্যার মোটামুটি আমার এবং আমার স্টুডেন্টদের প্রত্যেকেরই এই বিষয়টা নিয়ে অনেকটাই সন্দেহ ছিল, এবং এই মুহূর্তে ওদের যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্স। ওদের মধ্যে এখন অনেকের মধ্যেই কনফিডেন্স নেই, তারাই সবাই এখন উপরওয়ালার উপরেই ভরসা করছে কি করে পাস করব। তো পাস করাটা বর্তমান পরিস্থিতিতে কি খুব একটা অসম্ভব সেটা আপনার কি মনে হয়? আচ্ছা দেখো, আমি তোমাদেরকে একটু ছোট্ট করে বলি, আমাদের প্রথমে 15টা MCQ রয়েছে, তারপর রয়েছে আমাদের 21টা শর্ট কোয়েশ্চেন, এই শর্ট কোয়েশ্চেনের মধ্যে শূন্যস্থান থাকবে, সত্যমিথ্যা থাকবে, বামস্তম্ব ডানস্তম্ব মিলাতে হবে, অর্থাৎ 36 মার্ক কিন্তু রয়েছে এক নাম্বার। আমি তোমাকে বলছি এটা মিথ্যা কথা, সবাই 36 বলে, আমি বলছি এটা 52-53 র্যাঙ্ক করবে, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সে 3 নম্বরের কোশ্চেন আমি গত 5 বছরে খুঁজে বের করতে পারিনি, 3-এর যে কোশ্চেন গুলো সেগুলো 2+1, তাহলে সেই 1 গুলো যদি যোগ করি আর এই 36-এর সাথে, তাহলে দেখবো 50 নম্বর শুধু 1 নম্বরের প্রশ্ন, আর বাদ বাকি যে নাম্বারটা রয়েছে সেটা 2 মার্কসের কোশ্চেন। তাহলে যারা ভাবছো 5 নম্বর নিয়ে এত ভয়, তোমাদেরকে একটু বলছি তোমার শর্টের দিকে বেশি নজর দাও, তোমার শর্ট লিখেই 50-60 তুলতে পারছো। আচ্ছা তাহলে এখানে একটু ইন্টারাপ্ট করলাম, তাহলে শর্ট ভালো করে জানতে গেলে সেই তো টেক্সট, আবার টেক্সট বই তোমাকে পড়তে হবে, আর তোমাকে কোশ্চেন ভ্যারাইটিস নিজেকে নিজে, আমি যেটা বুঝলাম এতক্ষণে যে যদি ওরা টেক্সট না পড়ে, যদি প্রথম থেকেই ওই সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার পড়ে যায়, তাহলে তো মানে ওই ফুটো ঘোড়াতে জল ঢালা, একদম 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 এটাই তো, এর জন্য টেক্সট বইটাকে পড়তে হবে তোমার যদি একটা অধ্যায়। এখন থেকে যদি কেউ মনে করে যে আমি টেক্সট বইটা পড়বো, সে কি পারবে? এখনো যা টাইম রয়েছে আমি কথা দিচ্ছি, এখনো ফাইনালে কথা বলছি, মানে আমরা ফাইনালে ধামাকা ভিডিও আসবে, আর এবার দেখো এখনো প্রচুর অনলাইন ছেলে মেয়ে কিন্তু অ্যাডমিশন নিচ্ছে, তাদেরকে কিন্তু আশ্বাস দিচ্ছি, আশ্বাস তাই না, প্রমাণও দিতে পারবো যে গত 1 মাস হয়েছে একটি মেয়ে কিন্তু মানে শুধুমাত্র কেমিস্ট্রি পার্টটা বাকি সব ক্লিয়ার করে দিয়েছি, মানে এতটা পরিমাণে তার 1 মাসে, অর্থাৎ সম্ভব, তুমি পার ডে একটা করে চ্যাপ্টার ভৌতিক বিজ্ঞান শেষ করা সম্ভব ক্লাস 10-এ, এমন কিচ্ছু নেই।
একদিন বসবো সবাই মিলে, দেখতে দেখতে শেষ হবে, বুঝিয়ে বুঝিয়ে, কোনো নোটস কোনো সহায়িকা বই বাদ দিয়ে, টেক্সট বই কিছু এমন নেই। তাই আবারও বলছি, এখনো সম্ভব, এখনো 2-3 মাসের মধ্যে এই বইটাকে এখনো একবার রিভিশন দেওয়া যায়। কোনো মানে অসম্ভবের কোনো সবাই পারবে, জাস্ট মনে বল রাখতে হবে। আর একটা কথা বলবো, সামনে তোমাদের টেস্ট শুরু হয়ে যাচ্ছে, তোমরা সবাই চাইবে যে টেস্টের আগে যেন তেন প্রকারে হোক বইটার সিলেবাসটা শেষ করার জন্য। তোমরা যারা টেস্টে কম নাম্বার পাবে ঘাবড়াবে না, এটাই হয়তো তোমার বেশি পাওয়ার নাম্বারের চাবি। অর্থাৎ আজকে তুমি এই ঘাটা খেয়েছো বলেই হয়তো পরবর্তীতে বেশি নাম্বার পাবে। আবার যারা বেশি পাচ্ছ তারা বেশি লাফাবে না, হয়তো তোমার এই বেশি নাম্বারটা কাল হয়ে যেতে পারে, অর্থাৎ বেশি উঠলে তখন পরে কিন্তু সমস্যায় পড়বে। তাই এটা কিন্তু মূল্যায়ন করার সময়, এটা ফাইনাল না। তাই যে যেমন পড়াশোনা করেছো, এই টেস্ট তার মূল্যায়ন, এখান থেকেই বুঝতে হবে তোমার কতটা ঘাটতি রয়েছে। তাই সেই ঘাটতিটাকে যদি উত্তরাতে হয়, তাহলে এখনো কিন্তু মনোবলটাকে অক্ষুণ্ণ রাখতে হবে যে আমি পারবো। এই যে পারবো, এই পারবোটাই তোমাকে সাফল্যের চাবিতে পৌঁছে দেবে, আর সেটা দিয়েই তুমি তোমার সাফল্যের তালাটা খুলতে পারবে। তাই ভৌতবিজ্ঞান নিয়ে বিশেষ কোনো ভয় পেও না। তোমাদের কিসের প্রয়োজন, নোটসপত্র কি লাগবে স্যারকে বলো, আমি তোমাদেরকে প্রোভাইড করব। দরকার হলে চ্যাপ্টার ওয়াইজ আমরা নোট তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, যেটা আবারও বলছি সাজেস্টিভ নয়, ভালো কোয়েশ্চেন। দরকার হলে ক্লাস তোমাদেরকে দেবো, মকতে সিরিজ আনা হবে। তো তোমাদের জন্য সব রকম ভাবে আমরা প্রস্তুত রয়েছি, শুধু তোমরা বলো তোমাদের কিসে কিসে প্রবলেম, আর ভয়টাকে আগে দূর করো, তারপর ভৌতবিজ্ঞানটাকে চর্চা করো। একদম মুখস্থবিদ্যা করবে না, স্যারের সাথে তো তোমরা সবাই আছো, আর আমিও স্যারের সাথে রয়েছি যুক্ত হয়ে। তোমরা যতক্ষণ না তোমাদের ভালো কিছু হচ্ছে ততক্ষণ আমরা ছাড়বো না, এটা হচ্ছে আমাদের বেস্ট একদম মোটো, এটাই হলো আমাদের আসল কথা। খুব সুন্দর কথা বললেন যে পরীক্ষায় ভালো নাম্বার পেলে, মানে টেস্ট পরীক্ষায় ওরার কিছু নেই, খারাপ নাম্বার পেলে মন খারাপের কিছু নেই। টেস্ট কথার অর্থই হচ্ছে টেস্ট করে দেখা তোমার কোথায় কোথায় প্রবলেম আছে, এবং এর উপরে কাজ করতে হবে ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য, এবং তার জন্য পুরো স্যার রয়েছে। ধন্যবাদ স্যারকে আরও একবার, এবং তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, এবং স্যারের কোন কোন ক্লাস তোমাদের প্রয়োজন সেটাও কিন্তু জানাবে, ভিডিওটা পারলে শেয়ার করবে। ভালো থেকো সবাই।